আসসালামু আলাইকুম আমি আরিফা ইমেজ আজকে আমরা আছি গফরগাঁও এলাকায় এখানে খুরশিদ মহল সেতুর সামনে আমরা ট্রাফিক জরিপ করছি ঢাকা ডিজেন থেকে এখানে কি হচ্ছে বা কিভাবে কাজ হচ্ছে এই সম্পর্কে আমাদেরকে আজকে জানাবে সুজন ভাই আমরা রোডস অ্যান্ড হাইওয়েজের পক্ষ থেকে আমাদের কনসালটেন্ট ম্যাক দোহা ওরিয়েন্টাল সিস্ট্রা এসি এবং ডিটিসি জয়েন্ট বেঞ্চারের আন্ডারে বাইস রোড প্রজেক্টের জন্য আমরা ট্রাফিক সার্ভে করছি এখানে আমরা হচ্ছে ঢাকা ডিজাইনার অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এখানে আমরা আজকে দুই ধরনের ট্রাফিক সার্ভে করছি একটি হচ্ছে ট্রাফিক কাউন্টিং সার্ভে সেটার জন্য আপনারা যদি দেখেন এখানে হচ্ছে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেটার মাধ্যমে আমরা ফুটেজ সংগ্রহ করব এবং হচ্ছে সেটা ব্যবহার করে ট্রাফিক কাউন্ট করব। একই সাথে তে আমাদের এই রোডে যে গাড়িগুলো চলছে সেটা অরিজিন ডেস্টিনেশন ইন্টারভিউ সার্ভে হবে এখানে আমরা হচ্ছে টোল প্লাজার সহায়তা নিয়ে গাড়ি থামিয়ে তাদেরকে তাদের অরিজিন এবং ডেস্টিনেশন সম্পর্কে একটি ইন্টারভিউ নেই এবং সেই তথ্যটা আমরা মোবাইলের মাধ্যমে ধারণ করছি এই জরিপের এন্ড রেজাল্টটা কি এখান থেকে কি বের হবে যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট করি যেমন এটা হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের একটা প্রায়োরিটি প্রজেক্ট বাইশ রোড ডেভেলপমেন্ট প্রজেক্ট সেই প্রজেক্টের ডিজাইনের জন্য আমাদের ট্রাফিক ডাটাটা খুবই গুরুত্বপূর্ণ ট্রাফিক ডাটা কালেকশনটা হচ্ছে আমাদের প্রথম ধাপ এই ডাটা ব্যবহার করে আমরা হচ্ছে ট্রাফিক ফোরকাস্টিং এবং হচ্ছে রোড ডিজাইন দুইটা কাজেই হচ্ছে আমরা ব্যবহার করব। এটা বেসিক্যালি রোড ডিজাইনের জন্য অ্যানালাইসিস যে পার্টটা সেই পার্টের একটা অংশ তো এটা সঠিকভাবে সংগ্রহ করাটা খুব গুরুত্বপূর্ণ একইভাবে এখানে যে ইন্টারভিউ সার্ভে ব্যাপারটা হচ্ছে সেটার মাধ্যমে আমরা যদি নতুন একটা ব্রিজ তৈরি করি এই করিডরে সেই ব্রিজের টোল নির্ধারণ করা এবং হচ্ছে সেখান থেকে সেটার ইকোনমিক ফিজিবিলিটি অ্যাসেস করার জন্য কিছু প্রশ্ন যেমন হচ্ছে যাত্রীরা হচ্ছে উইলিংনেস টু পে কিভাবে রেসপন্ড করছে তারা টোল দিতে চায় কি না কত টাকা টোল দিতে তারা কমফোর্টেবল এই তথ্যগুলা খুব কাজে লাগে আর কি তো আমরা এখানে চব্বিশ ঘন্টা সার্ভে করব চব্বিশ ঘন্টার এই ডেটাটা হচ্ছে আমরা কনসালটেন্টকে প্রোভাইড করব তাদের প্রেসক্রাইব ফর্মেটে আর এরকম আমরা এই যে টোয়েন্টি টু রোড প্রজেক্টস এই রোড প্রজেক্টে আমরা কতগুলো জায়গায় সার্ভে করছি আমরা সারা বাংলাদেশে প্রায় পঁচাত্তরটি জায়গায় এই সার্ভে টা করছি তো এই প্রজেক্টের প্রায় পঁচাত্তর টা জায়গায় আমাদের সিমিলার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ সার্ভিস চলছে তো কি কি ধরনের সার্ভে হচ্ছে বেসিক্যালি আমরা এখানে দুই রকমের সার্ভে তো দেখলাম একটা ক্যামেরা দিয়ে সার্ভে হচ্ছে একটা ইন্টারভিউ হচ্ছে আর কি অন্য কোনো ধরনের সার্ভে হচ্ছে বাইশোর প্রজেক্টের আন্ডারে মূলত তিন ধরনের ট্রাফিক সার্ভে হচ্ছে এখানে আমরা হচ্ছে ট্রাফিক কাউন্টিং এবং হচ্ছে অরিজিন ডেস্টিনেশন সার্ভেটা দেখতে পাচ্ছি এর বাইরে বাংলাদেশের বেশ বেশ কয়েকটি ল্যান্ড পোর্ট সেখানে হচ্ছে টার্মিনাল ট্রাক টার্মিনাল সার্ভে হচ্ছে যদি বলি যেমন হচ্ছে হালোয়াঘাট, নকুগাঁও হিলি হুড়িমারি এই ধরনের কিছু ল্যান্ডপোর্টে আমরা হচ্ছে টার্মিনাল সার্ভে করছি সেখানে মূলত হচ্ছে ওই যে ট্রাকের ইন্টারভিউ নেওয়া হয় ট্রাক কোথা থেকে আসছে কি পরিমাণ মাল ক্যারি করছে তার ডেস্টিনেশন কোথায় কোথায় নিয়ে যাবে এই রিলেটেড কোয়েশন থেকে তো বেসিক্যালি এটা কিন্তু বিশাল বড়ো একটা প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় চোদ্দোশো আশি কিলোমিটার প্রজেক্ট এবং এই সার্ভে যদি ভুল হয় ইনফরমেশন যদি ইনকারেক্ট আসে তাহলে হোল রোড ডিজাইনটাই ইনকারেক্ট হবে এই বই ইনকারেক্ট ডিজাইনের উপরে ইনকারেক্ট ডিজাইনে যখন রোড হবে তখন কিন্তু সব দিক থেকে এই সমস্যা হবে রোড লোড নিতে পারবে না অনেক ইম্পর্টেন্ট কোনো করিডোর মিস হয়ে যেতে পারে হয়তো একটা কানেক্টিং রোড দরকার ছিল যেটা আসলে অরিজিনাল সার্ভিস থেকে আসে সেই অরিজিনাল সার্ভিস যদি ভুল হয় তাহলে হয়তো একটা কানেক্টিং রোড বা ইম্পর্টেন্ট একটা রোড হয়তো বানানোই হবে না আমরা ভিডিওটা এই জন্য বানাচ্ছি দুটি কারণে আমরা কি করছি এবং এই সেক্টরে কি পরিমাণ সম্ভাবনা আছে তো এখানে যে কাজ হচ্ছে পঁচাত্তরটা পয়েন্টে প্রচুর পরিমাণে লোক বল ক্যামেরা এই জিনিসগুলো কিন্তু দরকার হচ্ছে এবং গভর্নমেন্টের কিন্তু যথেষ্ট পরিমাণে ফান্ডিং থাকে এই কাজগুলো করার জন্য তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারেন বা এই সম্পর্কে আরও ইনফরমেশন জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ